सो है हेलो व्हाट्सअप गाइस, सो गाइस वेलकम बैक टू द चैनल। तो गाइस आज के वीडियो तो আমাদেরকে এমন কিছু কিছু আপকামিং বান্ডিলস বা ড্রেসেস দেখাবো যেগুলো তোমরা কিছু দিনের মধ্যে গেমেতে দেখতে পারবে। ঠিক আছে গাইস, তো এর মধ্যে থেকে কোন ড্রেসটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো। তো গাইস প্রথম ড্রেসটা তোমরা দেখো, তোমার স্ক্রিনের উপরে দুটো বান্ডিল দেখতে পাচ্ছ, টাইগার এবং উলফ। ঠিক আছে, তো গাইস একটা মেল এবং ফিমেল বান্ডিল। তো গাইস টাইগার বান্ডিলটা একটা ট্রেলার আছে, ট্রেলার তোমরা দেখে নাও। দেখো গাইস অ্যাডাম রেগে গিয়ে স্পেয়ার দিয়ে চেষ্টা করছে এবং গাইস দেখো সে কিন্তু বাগ হয়ে গেলো। ঠিক আছে, তো গাইস বান্ডিলটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবে না। ঠিক আছে, তো গাইস আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো গাইস বান্ডিলটা কী করে পাবে গাইস, হয়তো কোনো একটা ডায়মন্ড খরচা করানোর ইভেন্ট থেকে কিন্তু বান্ডিলটা তোমরা পেতে পারো। ঠিক আছে গাইস, তো গাইস চলো এবারে আসবো আমরা আমাদের নেক্সট পয়েন্টের দিকে। তো গাইস দেখো যেটা হলো এই যে বান্ডিলটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এরপরে এর আর একটা ফিমেল বান্ডিল আছে। ঠিক আছে, তো গাইস মাঝে মধ্যে কিন্তু ডায়মন্ড রয়্যালেতে দুখানা বান্ডিল একসঙ্গে দিয়ে দেয়। তো গাইস এই দুটো কিন্তু হতে পারে আমাদের নেক্সট ডায়মন্ড রয়্যালের। ঠিক আছে গাইস, তো এটা তোমরা দেখতে পাচ্ছ মেল বান্ডিল এবং এরপরে আর একটা ফিমেল বান্ডিল তোমরা দেখতে পারবে। তো গাইস আমাকে জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লেগেছে। তো গাইস আমি কিন্তু শিওর নই, এটা হয়তো ডায়মন্ড রয়্যালে আসতে পারে বা কোনো ডায়মন্ড খরচা করতে হবে এমন কোনো ইভেন্টে কিন্তু এগুলোকে বের করে নিয়ে নিতে হতে পারে। ঠিক আছে গাইস, যেখানে আমাদের প্রচুর ডায়মন্ড খরচা হয়। তো গাইস আমার ড্রেসটা কেমন তোমরা দেখে নাও, মুখটা গাইস একদম বিচ্ছিরি লেগেছে, মুখ টুপি গাইস একদম আমার বিচ্ছিরি লেগেছে। ঠিক আছে, কিন্তু ড্রেস প্যান্ট ঠিক আছে গাইস, ঠিক আছে আমার মোটামুটি ভালো লেগেছে ড্রেসটা এবং প্যান্টটা, কিন্তু মুখ আর টুপি টুপিগুলো কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, তোমাদের কেমন লেগেছে জানাতে পারো। আর হ্যাঁ গাইস বুটটাও কিন্তু মোটামুটি খুব একটা খারাপ নয়। তো গাইস তোমরা স্ক্রিনের উপরে যে বান্ডিলটা এক্ষুনি দেখলে এবার তোমরা তার ফিমেল বান্ডিলটা দেখতে পারবে। ঠিক আছে, তো গাইস দেখো একটা এনিমিকে মারছে। ঠিক আছে, এবং মারতে মারতে সে শুয়ে পড়লো। ঠিক আছে, তো গাইস দেখো এইটা কিন্তু হলো এর মানে যে বান্ডিলটা দেখালাম তার ফিমেল বান্ডিল। তো গাইস এটাও সেম টু সেম কোন ডায়মন্ড খরচা করানোর ইভেন্ট থেকে আসতে পারে বা আমাদের নেক্সট ডায়মন্ড রয়্যালের ডুও হিসেবে আসতে পারে। কোনো রকম কোনো সিওরিটি কিন্তু নেই গাইস, কোনো রকম কোনো লিক পাওয়া যায় না যেটা কোথায় আসবে। এবং গাইস যদি আমরা ওভারঅল লুকের দিকে যাই এর, তো গাইস মেল বান্ডিলের থেকে কিন্তু আমার এই ফিমেল বান্ডিলটা একটু বেশি ভালো লেগেছে। ঠিক আছে গাইস, তো মেল বান্ডিলের জ্যাকেট প্যান্ট এবং বুটটা আমার ভালো লেগেছিলো এবং ফিমেল বান্ডিলে কিন্তু মোটামুটি টুপিটা বাদ দিয়ে বাকি সবগুলোই কিন্তু খুব একটা খারাপ নয়। তো গাইস ইউজ করা যেতে পারে। ঠিক আছে, তো গাইস তোমাদের কোন বান্ডিলটা বেশি ভালো লেগেছে সেটা তোমরা আমাকে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো, কারণ গাইস সবার পছন্দ সমান নয়, কারো মেল এবং কারো ফিমেল অবশ্যই ভালো লাগতে পারে বান্ডিল দুটোর মধ্যে। তো গাইস এবার তোমরা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে এইটা কি, ঠিক আছে গাইস, তো এইটা হলো আমরা মাঝে মাঝে লবিতে গাছপালা লাগাই না, গাছ টুপি মানে সেই কী বলে ওটাকে গিফট ফিফট লাগে না যেখান থেকে ডায়মন্ড লুটতে পারে। তো গাইস এইটা হলো সেইটা যেখান থেকে তোমরা অনেক ডায়মন্ড লুটতে পারবে। ঠিক আছে গাইস, তো এইবার দেখো তোমরা একটা ট্রেলার দেখতে পাচ্ছ একটা ড্রেসের। তো গাইস এখন যে সাদা রঙের বান্ডিলটা এসছে, ঠিক আছে, যেটা ওই রয়্যালে এসছে স্পিন করে, তো গাইস এইটা কিন্তু তারই একটা অন্যরকম বান্ডিল। ঠিক আছে, তো যেটা কালো রঙের, তো গাইস এইটা কিন্তু আমি কিছুদিন আগেই দেখিয়ে বলে দিয়েছিলাম। তো গাইস সাদা রঙের বান্ডিলটা যেভাবে এসছে কালোটাও কিন্তু হয়তো সেভাবেই আসতে পারে। সো গাইস এবার তোমরা স্ক্রিনের উপরে যে বান্ডিলটা দেখতে পাচ্ছ এর ফিমেল ভার্সনও তোমরা খুব শীঘ্রই দেখতে পারবে স্ক্রিনের উপরে। তো গাইস হয়তো এইটা আমাদের জানুয়ারি মাসে লাইট পাসের মধ্যে আসতে পারে মেন দুটো বান্ডিল হিসাবে। ঠিক আছে গাইস, কোনো রকম কোনো সিওরিটি নেই, তো জাস্ট বান্ডিলগুলোকে তোমাদেরকে দেখিয়ে রাখছি যেন যাতে একটু তোমরা মানে দেখে অচেনা না মনে হয়। ঠিক আছে, তো গাইস হয়তো লাইট পাসে আসতে পারে না, এছাড়াও কোনো ডায়মন্ড খরচা করার ইভেন্ট থেকে আসতে পারে। তো গাইস আমার স্পেশালি মেল বান্ডিলটাই ভালো লেগেছে ফিমেল বান্ডিলের তুলনায়, গাইস দেখতে একটু ডেডলি লুক লেগেছে মেল বান্ডিলটাকে, তো এছাড়া কিছু না, ফিমেল বান্ডিলটা কিন্তু খুব খারাপ আমি সেটা বলবো না। ঠিক আছে গাইস, তো এইবারে আমরা আসবো আমাদের নেক্সট পয়েন্টের দিকে। তো গাইস দেখো এই যে গ্লোয়ালটা তোমরা দেখতে পাচ্ছ এটা ফার্স্ট গ্লোয়াল এবং এরপরে আর একটা আছে যেটা হচ্ছে আমাদের সেকেন্ড গ্লোয়াল। ঠিক আছে গাইস, তো দু নম্বর গ্লোয়ালটা কিন্তু আমাদের ডিসেম্বর মাসের লাইট পাসের থিমের উপর ভিত্তি করে হয়েছে। তো গাইস হয়তো ওইটা আমাদের ডিসেম্বর মাসে আসতে পারে এবং তার কিছুদিন আগে হয়তো আমাদের ফার্স্ট গ্লোয়ালটা চলে আসতে পারে। ঠিক আছে, হয়তো ড্রপ হবে না হলে অন্য কোথাও আসতে পারে। তো গাইস দেখো এই যে তোমরা দুটো বান্ডিল দেখতে পাচ্ছ না, তো গাইস এই দুটো বান্ডিল কিন্তু দেখতে খুব খারাপ বলবো না, আমার চুলটা এবং প্যান্টটা ভালো লেগেছে। ঠিক আছে, তো গাইস এই দুটো বান্ডিল কিন্তু হলো আমাদের FFCS মানে ফ্রি ফায়ার কন্টিনেন্টাল সিরিজের মানে সিরিজ সম্বন্ধিত দুটো বান্ডিল। ঠিক আছে, এই দুটো বান্ডিল কিন্তু আমরা তখনই দেখতে পারবো গেমের মধ্যে। ঠিক আছে গাইস, তো তোমাদের কেমন লেগেছে জানাতে আমাকে ভুলো না। তো গাইস বান্ডিল দুটোর কিন্তু আমার চুলটা একটু বেশি ভালো লেগেছে। ঠিক আছে গাইস, তো এই ছিল আজকে একটা ছোট্ট একটা ভিডিও, তো তোমাদেরকে ড্রেসগুলো সবই দেখিয়ে দিলাম। তো গাইস
আজকের জন্য এতক্ষণই থাক, দেখা হবে আমাদের একটা নেক্সট অ্যান্ড ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও দেখো, তখন ভালো থেকো, সবাইকে ভালো থাকো। হ্যাঁ গাইস, ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।